গুড আফটারনুন ওয়েলকাম টু আওয়ার টুডেস টিউটোরিয়াল আজকে আমাদের টিউটোরিয়ালের মূল প্রতিপাদ্য বিষয় ডুয়েট ভর্তি কোচিংয়ের জন্য ডিপ্লোমা অধ্যয়নরত অবস্থায় আমাদের কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত তো প্রথমে আমি আমাদের বিষয়টাকে দুটি অংশে বিভক্ত করতে চাই একটা হলো ডিপার্টমেন্ট আর একটা হল নন ডিপার্টমেন্ট নন ডিপার্টমেন্ট বিষয়গুলোর ভিতরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স অ্যান্ড ইংরেজি তো আমরা ডিপ্লোমাতে অধ্যয়নরত অবস্থায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ইংরেজি কিছু না কিছু পড়ে থাকে তো আমাদের উচিত সেই বিষয়গুলোকে একটু ভালোভাবে বুঝে শুনো করা এবং প্রয়োজনীয় নোট করে রাখা সূত্রগুলোর জন্য একটা সুন্দর ছোটো নোট খাতা করা এবং ম্যাথমেটিক্সে যে পার্টগুলো আছে জ্যামিতি ক্যালকুলাস ত্রিকোণমিতি এছাড়া সেট জটিল রাশি এই পার্টগুলোকে একটু সুন্দর করে বুঝে শুনো করে এবং হাইলাইটস অঙ্কগুলোকে নোট করে রাখা কারণ এইগুলোকে আমাদের কোচিংয়ে নতুন করে করতে হয় তো যদি আমরা আগে থেকে করে রাখি সেটা আমাদের জন্য অনেকটা সহায়ক হবে আর ফিজিক্সের ক্ষেত্রে আমরা খুবই অল্প পরিমাণে পড়ি ডিপ্লোমা অবস্থায় তো যতটুকুই পড়ি সেটা যদি আমরা গুছিয়ে রাখি হয়তো বা কিছুটা উপকৃত হব তবে পুরোটা না কেমিস্ট্রির ক্ষেত্রেও ঠিক সেম আমরা পুরোপুরি এখানে পড়ি না আমাদের যে ডিপ্লোমা যে সিলেবাস সেখানে আমাদের কেমিস্ট্রি পরিপূর্ণ না তো যতটুকু পড়ানো হয় সেটাকে একটু গুছিয়ে রাখা ইংরেজিটা টোটালি আমাদের এসএসসিসের যে ইংরেজিটা পড়ে সেই সেই ইংরেজিটাই আমাদের এখানে পরীক্ষা দিতে হয় তার ভিতরে আছে ট্রান্সলেশন ট্রান্সফরমেশন ভয়েস ন্যারেশন প্রিপেজেশন যা আমরা রেগুলার এসএসসিতে পড়ে আসছি তো ওইগুলোকে একটু চর্চার উপর রাখা নিয়মিত ট্রান্সলেশনের যে প্রবাদগুলো আছে এগুলোকে প্রতিনিয়ত নিজের কাছে যারা আছে তাদের সাথে শেয়ারিং করে মজার সাথে যদি পড়ে রাখি তাহলে সেটা আমাদের জন্য অনেক বেশি উপকারিত হবে এটা আসলে একটা রেগুলেটরি মেনটেন করা তো এই হলো অল ওভার নন ডিপার্টমেন্ট আর ডিপার্টমেন্টের বিষয়ে যদি আমরা বলি আমাদের প্রত্যেকে নিজ নিজ ডিপার্টমেন্টাল যে সাবজেক্টগুলো আছে সেক্ষেত্রে সাবজেক্টগুলোর কিছু আছে থিওরিটিক্যাল কিছু আছে ম্যাথমেটিক্যাল তো ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলোকে আমরা একটু বেশি গুরুত্ব দেবো কারণ ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল সমীকরণ এবং প্রমাণ টাইপের বিষয়গুলোই বেশি আসে এবং ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলোর জন্য প্রয়োজনীয় আলাদা নোট খাতা করা এবং সূত্রের জন্য আমরা সুন্দর করে নোট খাতা করতে পারি এবং সেইগুলোকে একটু বুঝে শুনে পড়া কারণ এখানে কোচিং করতে হবে আমাদের অল্প সময় অল্প সময়ে খুব ডিটেলসলি পড়া যায় না যদি আমরা আগে থেকে একটা ভালো একটা বেজমেন্ট তৈরি করে আসতে পারি তাহলে আমাদের এই জিনিসটা অনেক বেশি সহায়ক হবে আর সর্বোপরি তোমরা যারা এখন অধ্যয়নরত অবস্থায় আসো যদি সুযোগ পাও তাহলে কয়েকজন বন্ধু মিলে ডুয়েট ক্যাম্পাস ঘুরে যেতে পারো কারণ যদি কোনো মানুষ তার স্বপ্নকে খুব কাছ থেকে দেখে তাহলে তার সেটার প্রতি আগ্রহ স্পৃহা অনেক বেড়ে যায় তুমি যখন এখানে আসবা তুমি দেখতে পারবা তোমার ভবিষ্যৎ স্থান তখন তোমার ভিতরে একটা উদ্দীপ উদ্দীপনা উদ্যম সৃষ্টি হবে তোমার যে পড়া পড়া যে একটা আগ্রহ সেটা বেড়ে যাবে যাই হোক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আশা করি তোমরা দুই ভর্তি কোচিং আসবে এবং সফল হবে থ্যাংক ইউ